মথুরাপুর সোশিয়াল ওয়েলফেয়ার গ্রুপর চতুর্থ বর্ষপূর্তি উদযাপন চৰাইদেউ জেলার বৃহত্তর মথুরাপুর অঞ্চলের অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন মথুরাপুর সোশিয়াল ওয়েলফেয়ার গ্রুপর বুধবারে মথুরাপুর আমগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়। বর্ষপূর্তির সঙ্গে সংগতি রাখি স্বেচ্ছাসেবী সংগঠনটে পুয়া বিদ্যালয়খনের চারিসীমাত গছপুলি রোপণ কার্যসূচী রূপায়ণ করে। গছপুলি রোপণ কার্যসূচী আরম্ভ করে সোনারী বিধানসভা সমষ্টির বিধায়ক ধর্মেশ্বর কোঁৱৰে। সোশিয়াল ওয়েলফেয়ার গ্রুপের কর্মকর্তা প্রণব বরগোহাঁয় আঁট ধরা অনুষ্ঠান সমাজকর্মী যুগল বরগোহাঁয় বন্তি প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করে। এই অনুষ্ঠান আমগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসলের মাজত বিভিন্ন শিকন আর শিক্ষণ সামগ্রী বিতরণ করার বিদ্যালয়খনলে পানি ফিল্টার প্রদান করে। উক্ত অনুষ্ঠান বিশিষ্ট অতিথি হিসাবে অংশগ্রহণ করে অবসরপ্রাপ্ত শিক্ষক খেলিলুর রহমান, আমগুড়ি ছোৱালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপাঙ্কর চেতিয়া, আমগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন সাংমাই, পিও সেং শ্যামর কেবাগারও গণ্যমান্য ব্যক্তি। উল্লেখ্য যে 2018 বর্ষের 28 সেপ্টেম্বর গঠন হওয়া স্বেচ্ছাসেবী সংগঠনটে বিগত বর্ষসমূহ বিভিন্ন জনকল্যাণমুখী কার্যসূচী গ্রহণ করে আছে। গ্রুপর চতুর্থ বর্ষপূর্তি যে অনুষ্ঠান, আজি আমি বহুত উৎফুল্লিত হয়েছোঁ। আমার সোনারী সমষ্টির বিধায়ক যেহেতু আমার এই ওয়েলফেয়ার গ্রুপের মুখ্য উপদেষ্টা, তেখেতো আমার আজি এই বর্ষপূর্তি অনুষ্ঠানত আছে। আর আমার এই মথুরাপুর সোশিয়াল ওয়েলফেয়ার গ্রুপটি সদায় আর্তজনের কাখত সকলের লগত সহায়ের হাত আগবাই আহিছে। আমি যিকোনো পরিস্থিতিতে, যিকোনো পরিবেশতে, যিকোনো পরিস্থিতিতে আমি সদায় আর্তজনের কাখত থাকি আমি সহায়ের হাত আগবাও। আজি এই বর্ষপূর্তি অনুষ্ঠানত আমার সমূহ কর্মকর্তা, আমার সদস্য তথা আমার শুভাকাঙ্ক্ষী সংবাদকর্মী সকলকে আমি আন্তরিক অভিনন্দন মূর ফালের জ্ঞাপন করছো। ধন্যবাদ। মথুরাপুরের ইসলাম আহমেদের রিপোর্ট, অসম আদিত্য।